আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রত দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ইতিহাসের পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও প্রথমে তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আদি মানুষের হাতগারের বিবর্তনে একটি সচিত্র বর্ণনা দাও দুই নম্বর ধাতু চাকা আগুন এই তিনটির মধ্যে কোনটি আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো সেটি ব্যাখ্যা করো তিন নম্বর তুমি মনে করো প্রাচীনকালে হরপ্পা সভ্যতায় গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো সেখানে গিয়ে তুমি কি কী দেখতে পাবে তার একটি চার্ট বানাও চার নম্বর নিচের কোন কোন কারণগুলি সিন্ধু নদী তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল সেটি ঠিক চিহ্ন দাও ক সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত খ সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল গ সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো ঘ সিন্ধু নদী আবহবিকায় প্রচুর লোহা পাওয়া যেত এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয় কিন্তু মডেল অ্যাক্টিভিটি রাস কিন্তু উত্তর সব আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও এক নম্বর প্রশ্নের উত্তর আদি মানুষের হাতিয়ার বিবর্তনের তিনটি ধারা দেখা গেছে তার মধ্যে প্রথম পয়েন্ট পুরোনো পাথরের যুগ এই যুগে মানুষ ভারী এবড়ো খেবড়ো পাথরের হাতিয়ার ব্যবহার করত। হাতকুঠার এবং চপার জাতীয় হাতিয়ার ছিল এই যুগের প্রধান হাতিয়ার দুই নম্বর মাঝের পাথরের যুগ এই যুগে হাতিয়ারগুলি ছিল অপেক্ষাকৃত হালকা ও ধারালো দুই দিকে ধারওয়ালা ছুরি হাড়ের তৈরি তীরের ফলা হাত কুঠার প্রভৃতি ছিল এই যুগের মানুষের হাতিয়ার তিন নম্বর প্রশ্নের উত্তর নতুন পাথরের যুগ নতুন পাথরের যুগে মানুষ তাদের পাথরের হাতিয়ারগুলিকে অনেক হালকা ধারালো উন্নত করেছিল তারা তামার ব্যবহার শুরু করে এই যুগে হাতিয়ার এবং যন্ত্রপাতি ছিল কাটারি নিরানি ছেনি বসা বসি প্রভৃতি দুই নম্বর প্রশ্নের উত্তর আমি মনে করি আগুন ছিল আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কারণ হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ জীবনযাত্রা ঘটে নানা পরিবর্তনের ফলে মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল এর ফলে মানুষের খাদ্যভাসের পরিবর্তন ঘটল এবং চার নম্বর পয়েন্ট আগুনে পোড়ানো নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়ালো দাঁত ছোট হয় তার শারীরিক পরিবর্তন ঘটে তিন নম্বর প্রশ্নের উত্তর হরপ্পা শহরে গেলে আমি কি কী দেখতে পাবো তার একটি চার্ট বানালাম সিটাডেল দুই নম্বর প্রতিটি বাড়িতে শৌচাগার কূপ চার নম্বর নর্দামা স্নানাগার মাটির পাত্র বাটখারা চওড়া পাকা রাস্তা চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল আর গ সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার যদি নতুন হও তাহলে কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে যে লাইক সেটাকে প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয় কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও